হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এইটা আমার ফার্স্ট ব্লগ, আজকে রথযাত্রা। তো ভাবলাম রথযাত্রা দিয়ে আমার ব্লগ স্টার্ট করি, আর আগে আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে। তো আশা করি তোমরা আমাকে খুবই 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 সাপোর্ট করবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আর আমি পুরো স্নান আরে করে রেডি হয়ে গেছি, ওখানে গিয়ে দেখাবো কী করবো কী না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা এখানে স্টার্ট করি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, চলো যাই। এই হচ্ছে প্রসাদ বা ভোগ খাওয়ার কুপন, রাধানগর জগন্নাথ মন্দির থেকে এটা দিয়েছি। আর এইদিকে দেখো কত লাইন, কিন্তু ঠাকুরের কৃপায় দাঁড়াতে হয়নি, পরপর লাইনটা এগিয়েই যাচ্ছে, দাঁড়িয়ে থাকেনি। তো চলো গিয়ে দেখাচ্ছি কী ভোগ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো যাওয়া যাক। এখানে ভোগ দিয়ে দিয়েছে, চলো খেয়ে নিয়ে বাইরে কী হচ্ছে দেখাচ্ছি। আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে, আর এই হচ্ছে আমাদের জগন্নাথ দেব। তো ভাবলাম তোমাদের দেখেই দিয়ে আমাদের জগন্নাথ দেবকে কত সুন্দর করে সাজিয়েছে। এবার বাইরে গিয়ে রথ দেখাচ্ছি, চলো। এই হচ্ছে আমাদের রথ, তিনটে রথ সাজিয়েছে। তো সবাই জানে বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেব। তো রথ এখনও সাজানো কমপ্লিট হয়নি, রথ সাজানো হচ্ছে, সাজানো হয়ে গেলে তারপরে রথ টানা হবে। তো সেটাও তোমাদের দেখাচ্ছি। হ্যালো গাইস, দেখো বাড়ি চলে এসেছি, আর আজকে যা যা করেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরাও জানিও যে তোমাদের রথযাত্রা কীরকম কাটলো আর কী করলে, অবশ্যই জানাবে কমেন্ট করে। আর সত্যি বলতে যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি আনন্দ করেছি। যা যা করেছি সবই তোমাদেরকে দেখিয়েছি। প্রথমে লাইন দিয়ে ঠাকুরের ভোগ খেয়েছি, তারপর রথ টেনেছি, ঘুরেছি, ছোটো ছোটো কতগুলো দোকান বসেছিলো ওইগুলোই ঘুরেছি। তো প্রচুর ভালোই কাটলো দিনটা। আমি গিয়েছিলাম দুপুর 12টায়, আসলাম 4:30-4:30 দিকে। তো সত্যি বলতে খুবই ভালো কেটেছে আজকের দিনটা। তোমরাও জানিও যে তোমাদের কীরকম কাটলো আজকের দিন। আর ঠাকুরের ভোগ বলে নাকি জানে না, মানে ঠাকুরের ভোগ একটা আলাদাই জিনিস থাকে, যেটা সাধারণ বাড়িতে রান্না করলে এতটা টেস্ট লাগে না, যেটা ঠাকুরের ভোগ হিসেবে খেলে খুবই খুবই ভালো লাগে। তো আজকে ভোগটা খুবই সুন্দর ছিল, আর ওখানকার প্রভু মহারাজ সবাই 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 খুবই ভালো। তো তোমরাও জানিও তোমরা কী করলে কী না করলে। তো এই বছর তো পুরী যাওয়া হলো না, ইচ্ছা আছে পরের বছর পুরী যাবো রথযাত্রায়। পুরী যাবো বলতে রথযাত্রায় পুরী গেলে সেরকম কিছু না, কিন্তু প্রচুর ভিড় হবে, তো আবার করোনা বাড়ছে, তাই ভাবলাম গিয়ে লাভ নেই এই সময়।
তো দেখা যাক, পরের বছর যদি ঠাকুর চায় অবশ্যই পুরী যাবো, গিয়ে ওখানে দেখাবো ওখানে রথযাত্রা কীরকম হয়। তো সবই সাইডে রেখে এইসব কথা বাদ দিয়ে, এটা আমার ফার্স্ট ভিডিও, ফার্স্ট ব্লগ। তো এখানে ব্লগ আর রান্না দুটোরই ভিডিও আসবে, যেদিন নতুন নতুন কিছু রান্না করব বা রান্না শিখবো সবই তোমাদেরকে দেখাবো। তো আজকে ভাবলাম জয় জগন্নাথ দিয়ে শুরু করি ব্লগটা, তো এটাই আমার বলার ছিল। তো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ অবধি বাই বাই।